টাইটেলে ঠিক যেমনটা লেখা রয়েছে ঠিক তেমনটাই আজকে ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করছি। এখন বাজে সকাল 8:30টার মতন আর মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে 7:45 নাগাদ। সকাল 7টা নাগাদ মিষ্টি একবার উঠেছিল, তখন একবার ডায়াপার চেঞ্জ করে ওকে পরিয়ে দিয়েছিলাম, সেজন্য এক্ষুনি ডায়াপারটা খুলছি না, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা পরে ডায়াপারটা খুলে দেব। তো যেহেতু আজকে মিষ্টির সারাদিনের যে রুটিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেজন্য টাইম আর মিষ্টির সকালের রুটিনটা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। নমস্কার, আমি মধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো এখন বাজে সকাল 8:30টার মতন, আর এখন মিষ্টি রয়েছে ওর বাবার কোলে, আর তার মধ্যে আমি ব্রাশটা করে নেব। মিষ্টি আসার আগে সেরকম একটা রুটিন মেনটেন করা হতো না, কিন্তু মিষ্টি আসার পরে যখন ও খুবই ছোটো ছিল, 1-1.5 মাস বয়স ছিল, তখন তো ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই নতুন ছিল, ওকেও আমার বুঝতে টাইম লাগছিল, ওরও আমাকে বুঝতে টাইম লাগছিল। কিন্তু এখন সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, সব কিছু একটা রুটিনের মধ্যে আনার চেষ্টা করছি। আর যদি রুটিন মেনটেন না করা হয় তাহলে সমস্ত কাজগুলো মনে হয় সারাদিনের জন্য একটা হ্যাপাজার্ড তৈরি হয়ে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘড়িতে এখন বাজছে 8:45 মতন, আর এখন মিষ্টিকে ওষুধ দিয়ে দেবো। আমরা চেষ্টা করি প্রত্যেক দিন সকালেই মিষ্টিকে মেডিসিনটা দেওয়ার জন্য, তাহলে কি হয় একটা রুটিন মেনটেন থাকে। প্রত্যেক দিনের ওষুধের মধ্যে যেটা একদম কম্পালসারি থাকে সেটা হচ্ছে ভিটামিন D3। আর মাঝে মাঝে যখন মিষ্টি ঠান্ডা লাগে বা অন্য কোনো প্রবলেম হয়, যেরকম বমি বা হজমের সমস্যা হয়, তখন সর্দি কাশি বা হজম রিলেটেড সেই সমস্ত ওষুধগুলো দিয়ে থাকি। তবে এখন সেরকম মিষ্টির সমস্যা নেই, সেজন্য সকালবেলায় শুধু ভিটামিন D3টাই ওকে দিলাম। মিষ্টি এই যে ওর বাবার কোলে থাকতে থাকতে আমি কয়েকটা কাজ এগিয়ে নেব, আর আমি আমার হাজব্যান্ডকেও বলে রেখেছি যখন মিষ্টি সকালবেলায় তোমার সঙ্গে থাকবে তখন ওকে কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করানোর জন্য, যেরকম হচ্ছে দেওয়ালের যে লাল রং রয়েছে বা হলুদ রং রয়েছে, যে প্রাইমারি কালারগুলো রয়েছে সেগুলো একটু বলার জন্য, বা বাড়িতে আমাদের বাড়িতে যে সমস্ত কমন বা রিয়েল অবজেক্ট যেগুলো থাকে, যেরকম ফুল থেকে শুরু করে টেবিল চেয়ার, এগুলো একটু একটু করে বলার জন্য ওকে। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে এত ছোট বাচ্চা এত কিছু বোঝে নাকি, বা কোনো ছোট বাচ্চাকে এত কিছু বোঝানোর দরকার নেই। আসলে লার্নিং বা আমাদের যে অ্যাক্টিভিটি সেই সমস্ত কিছু কিন্তু এই ছোট বয়স থেকেই শুরু হয়, মোটামুটি 3-4 মান্থস থেকেই শুরু হতে স্টার্ট করে। তো যখন আমরা টিচার ট্রেনিং করতে গিয়েছিলাম সেই টিচার ট্রেনিংয়ের সময় এই নিয়ে একটা টপিক ছিল, তো সেখান থেকেই জানা এই বিষয়গুলো। এছাড়া আপনারা ইন্টারনেটে সার্চ করলেও দেখতে পারেন, এই সময় থেকে যত বেশি আপনার বেবির সঙ্গে কথা বলবেন, যত বেশি কমিউনিকেট করবেন, তত বেশি ওরা সোশ্যালাইজ করতে শিখবে, তত বেশি সোশ্যালাইজেশন বা কমিউনিকেশন ওদের মধ্যে গ্রো হতে স্টার্ট করবে। তো এখন মিষ্টিকে একটুখানি খাইয়ে নেওয়ার পালা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মিষ্টিকে একবার আমি খাইয়ে দিই, তারপর কয়েকটা কাজকর্ম করার পরে আবার বসেছিলাম মিষ্টিকে খাওয়ানোর জন্য। তো মিষ্টিকে খাইয়ে তারপর আমি চলে এসেছি এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে নেব। আসলে মিষ্টির রুটিনের সাথে সাথেই আমার সমস্ত কাজ রিলেটেড, প্রত্যেক দিন ওর রুটিনটা যেরকম হয় সেই রিলেটেডই আমার কাজকর্ম থাকে। তো এরপর এখানে কয়েকটা জলের বোতল আমি ভরে নেব, তার সঙ্গে মিষ্টির স্নানের জলটা একটুখানি রোদে দেব, সেই বোতলটাও ভরে রাখছি। তো এখন তো আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে দেখলাম বেশ রোদ রয়েছে, তো ভাবলাম যে সকালে উঠেই জলটা রোদে দেওয়া যাক। আর এখানে মিষ্টির কয়েকটা জামা কাপড় রয়েছে, খুবই অল্প জামা কাপড়, সেগুলো ধুয়ে নেব। এই সময়টা মিষ্টির বাবার সাথে খেলা করছে অথবা কোনো কিছু শিখছে অথবা ঘুমোচ্ছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হয়ে থাকে। কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি মিষ্টির জামাকাপড় ধোয়ার জন্য কি ডিটারজেন্ট ইউজ করি। তো আমি যে ডিটারজেন্টই ইউজ করি না কেন, সানলাইট অথবা সার্ফ এক্সেল, সবসময় লিকুইডটা ইউজ করার চেষ্টা করি, কারণ কি পাউডার ডিটারজেন্ট দিয়ে মিষ্টির জামাকাপড় আমি ধুই না। মিষ্টির কাঁথা হোক বা জামা সব কিছুই আমি লিকুইড ডিটারজেন্টেই ধুয়ে থাকি, আর জামাকাপড়গুলো ধোয়া হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি একটুখানি কমফোর্ট দিয়ে দিই। তো আজকে ওই যে বললাম সকাল থেকে বেশ রোদ রয়েছে, সেজন্য ফটাফট জামাকাপড়গুলো কেচে দিলাম, আর হাজব্যান্ডকে বললাম যে তুমি ছাদে মেলে দিয়ে আসো। তো এখন মোটামুটি ব্রেকফাস্ট করতে আমাদের একটু দেরি হয়ে যায়, তার কারণ সকালে উঠে আমরা কিছু একটা হালকা ব্রেকফাস্ট করিনি। হালকা ব্রেকফাস্ট বলতে যেরকম একটু আমন্ড বাদাম খেয়ে নিলাম, তার সঙ্গে একটু জল খেয়ে নিলাম, সেরকমই রাখি ব্রেকফাস্টটা, কারণ কি হেভি ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়। আর আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে দুধ আর কর্নফ্লেক্স, বেশিরভাগ দিনই ব্রেকফাস্টটা ঝামেলামুক্তই রাখার চেষ্টা করি, আর ব্রেকফাস্টে কী খাবো সেটা আগের দিন রাতে ডিসাইড করে রাখি, যাতে নেক্সট দিন কোনো হ্যাপাজার্ড না হয়। আসলে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কীভাবে যে সময়টা বেরিয়ে যায় সত্যি বোঝা যায় না। তো আমি সাধারণত এমনি দুধ কর্নফ্লেক্স খেতে খুব একটা পছন্দ করি না, দুধের মধ্যে যদি একটু কিছু ফ্রুটস না থাকে তাহলে ভালো লাগে না। আর ফ্রুটস বলতে আমি সাধারণত কলাটাই দিয়ে থাকি, কখনো কখনো যদি অ্যাপেল হয় তো ঠিক আছে, আর এখানে কর্নফ্লেক্সটা নিয়ে নিচ্ছি। তো এই ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে আবার মিষ্টিকে খাওয়ানোর সময় হয়ে যায়। তো মিষ্টিকে খাওয়ানোর ক্ষেত্রে আমি প্রত্যেক দিনই কাউন্ট করে থাকি যে অন্তত ও 8-10 বার খাচ্ছে কি না।
তো প্রায় প্রত্যেক দিনই এরকম হয়ে থাকে যে 8 থেকে 10 বার মিষ্টি ঠিকঠাক খেয়েছে, কিন্তু কখনো কখনো এরকম হয় যে টাইম যে লিমিটেশন থাকে, কখনো আধ ঘন্টা খেলো মিষ্টি, আবার কখনো এরকম হলো যে 15 মিনিট খেলো। তো সেটা ডিপেন্ড করে যে মিষ্টির কতটা পেট ভর্তি রয়েছে বা ওর কতটা ইচ্ছা হচ্ছে তার উপরে। তো এখন দেখতেই পাচ্ছেন ঘড়িতে বাজছে হচ্ছে 10:40, আর এইভাবে বেশিরভাগ দিনই মিষ্টি এই সময়টা একটুখানি খাওয়া দাওয়া করে ও ঘুমোতে যায়। যেরকম এই 11:30 অবধি ঘুমালো, 11:30 বা 11:45 অবধি ঘুমালো, বা যদি তার বেশি ঘুমায় আমি ওকে জাগানোর চেষ্টা করি, তার কারণে স্নানের সময় হয়ে যায়। চেষ্টা করি প্রত্যেক দিন 12:00 মধ্যেই স্নানটা করিয়ে দেওয়ার জন্য। তো এখন এই যে ম্যাডাম ঘুমোচ্ছে, আর ঘুম থেকে উঠলে তারপর ওর জন্য স্নানের প্রিপারেশন করব। মিষ্টির সাথে ওর বাবার এত বন্ধুত্ব, আমার মাঝে মাঝে দেখে নিজেরই অবাক লাগে। রাত্রেবেলায় বা দুপুরবেলায় যখন আমার হাজবেন্ড ফেরে বাড়িতে, ও যদি জেগে থাকে এমন মুগ্ধ হয়ে ওকে দেখে যে আমি সত্যি অবাক হয়ে যাই। সেই সকালবেলায় 9:30-10:30 দিকে জলটা রোদে দিয়েছিলাম, আর আজকে রোদটা যে খুব বেশি ছিল তা নয়, তাও হালকা বেশ ভালোই গরম হয়েছে। আর যদি খুব গরম হয়ে যায়, যেদিনকে খুব বেশি রোদ থাকে সেদিনকে আমি চেষ্টা করি একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে একটা ঈষৎ উষ্ণ গরম জল তৈরি করার, আর যেদিনকে রোদ থাকে না সেদিনকে খুব হালকা পরিমাণে জল একটু গরম করে তারপর মিষ্টিকে স্নান করিয়ে দিই। আর এখন মিষ্টিকে তেল মাখাবো। তো প্রত্যেক দিনই মিষ্টিকে তেল মাখানোর সময় আমি এইভাবে নিচে একটা ওয়াল ক্লথ পেতে নিই, তার উপর একটা কাপড় দিয়ে দিই, যাতে কি বিছনাটা কোনোভাবে না ভিজে যায়। আর আমি তেল মাখানোর জন্য সাধারণত ইউজ করি হিমালয়ের যে অয়েলটা রয়েছে সেই অয়েলটা ইউজ করি, আর মাথার ক্ষেত্রে ইউজ করি মাথার চুলের জন্য মামাআর্থের অয়েল। আগে তেল মাখানোর সময় যখন মিষ্টি অনেকটা ছোট ছিল ভীষণ কান্নাকাটি করতো, কিন্তু এখন আর সেরকমভাবে কোনো কান্নাকাটি করে না, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এনজয় করছে। আর মিষ্টিকে তেল মাখানোর সময়ও কিন্তু আমি নানারকম অ্যাক্টিভিটি করে থাকি, যেরকম হচ্ছে এই বয়সে বাচ্চাদের যদি গান শোনানো হয়, নানারকম যে ছড়াকাটা কবিতাগুলো থাকে সেইগুলো শোনানো হয়, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, তাহলে ওরা কিন্তু খুব হ্যাপি ফিল করে এবং তার সঙ্গে ওদের কমিউনিকেশনও খুব ভালো হতে স্টার্ট করে। তার সঙ্গে এই যে পায়ের যে ব্যায়ামগুলো করানো হয়, সেক্ষেত্রে 1 থেকে 10 অবধি বলা, তো এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুবই সিম্পল, কিন্তু আমরা এই সময় থেকেই এগুলো স্টার্ট করতে পারি। এর এফেক্টটা হয়তো আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবো না, কিন্তু একটা সময়ের পরে নিশ্চয়ই এর একটা এফেক্ট অবশ্যই থাকবে। প্রত্যেক দিনই আমার চেষ্টা থাকে 20 থেকে 25 মিনিট ধরে মিষ্টিকে তেল মাখানোর জন্য, কিন্তু যদি খুব গরম পড়ে বা খুব ও বিরক্ত হয় তখন আমি ছেড়ে দিই, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলি। Thank you.
মিষ্টিকে স্নান করানোর পরে আমি মুখে ওর জন্য ইউজ করি সেটাফিলের ক্রিম, আর বডির জন্য ইউজ করি সেটাফিলের বডি লোশন। জন্মের পরে ঠিক এক দেড় মাস পর থেকে আমি দেখেছিলাম মিষ্টির স্কিনটা আর ঠিক ততটা ভালো ছিল না জন্মের সময় ঠিক যতটা ভালো ছিল। বেশ একটা কোমল ভাব যেটা ছিল সেটা ছিল না। তো আমি সেজন্য একটা ভালো ব্র্যান্ডের খোঁজ করছিলাম, সেজন্য আপনাদেরকেও জিজ্ঞেস করেছিলাম। আপনারা অনেকেই সেটাফিলের কথা বলেছিলেন, তো সেজন্য তারপর থেকে আমি সেটাফিলটা ইউজ করা স্টার্ট করি। তো আমি খেয়াল করেছিলাম মিষ্টির স্কিনটা একটা ডার্ক হয়ে যাচ্ছিল এবং মুখের স্কিনটাও একটু কেমন হয়ে যাচ্ছিল। তো এক্ষেত্রে আপনাদের সঙ্গে একদিন একটা ফটো আমি শেয়ার করব যে মিষ্টির আগের স্কিন, মানে এক দেড় মাস যখন ওর বয়স ছিল সেই সময় ওর স্কিন এবং এখনকার স্কিন কতটা মানে চেঞ্জ হয়ে গেছে। তবে এটা আমার জানা নেই যে সেটাফিলটা ব্যবহার করার জন্যই এটা হয়েছে নাকি ন্যাচারালি হয়েছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ঘড়িতে বাজে 12:15, আর মিষ্টির এর মধ্যে স্নান কমপ্লিট। আর তারপরে মিষ্টিকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমিও স্নানে চলে গিয়েছিলাম। তো দুজনের স্নান কমপ্লিট হয়ে গেলে মনে হয় একটা বেশ বড় কাজ হয়ে গেল, স্নান কমপ্লিট। তো বললামই আগে ম্যাডাম তো ঘুমোচ্ছে, আর ও ঘুমোতে ঘুমোতে এই সময়গুলো আমি অনেকটা কাজ এগিয়ে রাখি। মোটামুটি ও খাওয়া দাওয়ার পরে এক দেড় ঘন্টা তো ঘুমোবই, কখনো কখনো আবার দু ঘন্টাও হয়ে যায়। তো এই যে সময়টা আমি কাজে লাগাই এই দুপুরের টাইমটা, এই সময়টা আমি ভিডিও এডিটিং করা থেকে শুরু করে ভয়েস দেওয়া থেকে শুরু করে কখনো কখনো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে এই কাজগুলো করে থাকি। আর ঠিক এই কারণেই আমার এখন ভিডিও দিতে দিতে একটু বিকেলবেলা হয়ে যায়, কারণ কি দুপুরবেলায় ভয়েসটা দিই আর তারপরে বিকেলবেলায় আপলোড করি। ভেবেছিলাম মিষ্টির রুটিনটা পুরো সকাল থেকে রাত অবধি শেয়ার করব, কিন্তু সেটা আর কমপ্লিট করতে পারলাম না, রাতে আর কন্টিনিউ করতে পারলাম না। সেটা একদিন শেয়ার করব অন্য ব্লগের মাধ্যমে যে দুপুরের পর থেকে রাত অবধি মিষ্টি কী কী করে। তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন, আশা রাখবো হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।